70 কার্টুন না, এছাড়া কি আনেন না ইয়ার? এটাই আনছেন 70 কার্টুন আনছেন? নাগাল খেজুর হচ্ছে 30 কার্টুন, আপনি আনছেন 105 টাকা করে কেজি পড়ছে। জিহাদি যেটা এখানে কয় বস্তা আছে জিহাদি? 40 প্যাকেটের মতো আছে, কার্টুনের মতো। এক এক কার্টুন হচ্ছে 10 কেজি। তো এখন আপনার এটা ভুলটা কি বলেন তো? এই ভুলটা হচ্ছে আপনি যখন বিক্রি করতেছেন তখন মেমো দিচ্ছেন না, ভাউচার দিচ্ছেন না। ওই অঙ্ক কার্টুন নিচে আছে স্যার, 2 কেজি 5 কেজি দিচ্ছে স্যার। এখন আরেকটা বিষয় হলো তেল দেখেন, এই যে তৃপ্তি, তৃপ্তি তেল না, কত 900 মিলি লেখা না? এখন দেখেন এটার দাম লেখা হচ্ছে 190 টাকা। আগের আগে তো দাম কম কম ছিল তো আরো। তেলের দাম তো বাড়ছে রিসেন্ট। শোন এইখানে দাম লিখতে পারবে 168 টাকা সরকারি রেট, 168 টাকা সর্বোচ্চ আপনার 1 লিটার। কিন্তু এটা তো 1 লিটারও না, আরো কম লেখা আছে 190 টাকা। মানে কি আমি বলি, আপনি এইখানে অনেক ফাঁক ফুকুর আছে কিনা আপনি বলেন? আপনি তো সম্মানিত ব্যবসায়ী, তাহলে ফাঁক ফুকুর গুলো রাখবেন কেন? আপনি এই ভাউচারটা যদি না দেন তাহলে আমরা তদারকি করতে পারবো না, মানুষ আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আমরা জরিমানা করবো আপনাকে, যেহেতু আইন লঙ্ঘন হচ্ছে। আর আরেকটা নির্দেশনা হলো, আপনি এই মোটামুটি রমজান উপলক্ষে যত খেজুর আনবেন, আজকে হচ্ছে কয় তারিখ? 27 তারিখ। আর এই কয়েকদিন পরে পবিত্র রমজান, হ্যাঁ, এপ্রিল মাসের 3 তারিখ থেকে রমজান। তো আপনি রমজান উপলক্ষে গত 5 দিন থেকে যত খেজুর আনবেন, খেজুরের সমস্ত লিস্ট আপনার কাছে থাকবে রোজা পর্যন্ত, কাকে দিচ্ছেন সেই লিস্টও থাকবে আপনার কাছে। আপনার কাছ থেকে কি করে তথ্য নিয়ে আমরা ওই ফিল্ডে যাব। আপনি যেহেতু পাইকারি ব্যবসায়ী, এটা সহজতা করতে হবে আমাদের, ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি, মৌলভীবাজার থেকে আমরা কিন্তু প্রায় আসবো। এই তথ্য না দিতে পারলে কিন্তু আমরা কিন্তু আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বা দীর্ঘস্থায়ী সময়ের জন্য আমরা সিলদা করবো। আর যদি সহযোগিতা করেন আমরা।